সবাই এখানে আম পাড়তে ব্যস্ত। আমাদের সুমন আছে, ওদিকে আকাশ আছে, সামনে আছে আম, ওই তো বালতি, এই তো আশিক, আর আমি এখানে পাকামো করছি। আমার সাইডে অনেক আম আছে, এই তো এখানে আছে, তারপর এই তো এই ডালগুলোতে আম আছে অনেক। তো এই আমগুলো এখন পাড়াপাড়ি হবে, তো অনেক প্রবলেম হচ্ছে দুপুরবেলা। আর আমের সাইজ বলতে এক একজন একটা মানে তিনটে আম যদি ওই জালিতে ধরা হয়, ওই জালিতে ধরা হয় মানে চাগানো যাচ্ছে না। একটা মানে তিনটে আম প্রায় কত কেজি হবে, দেড় কিলো এরকম হবে, দেড় কিলো মতো। তো আমি পারবো এবার, তো দেখালাম তোমাদের। এটা সুমন আলী ওখানে পাড়াপাড়ি করছো, ফেস দেখাবে না। আর এই তুই কাঁচের আমগুলো পারছি এত বাদ দিয়ে? এটা উপরে ডালে যা, আম সব পাড় ডুব ডাব করে সব ছেলে পেলে। তো আম পাড়ার দিকে মন দিয়ে, এদিকে নাহলে হবে না। আম একটা একটা করে রাখা হচ্ছে এখানে, আম খুব চটজলদি পাড়া হয়ে যাবে, সব হবে না। যাই হোক চলো, এইসব বাদ দিয়ে এখন আমটা পাড়ি। আর ওই গাছেও একজন পাড়ছে, ওই তো কমনে গেল ইদা, ওই তো হ্যাঁ এই ফাঁকের মধ্যে এই জাল নড়াচ্ছে, এই তো খুচরে চেঁচাইছে। আর ও আমগুলো খালি মাটিতে ফেলি ফেলি ভাঙছি, আমগুলো পেকিয়ে দিচ্ছে। তো যাই হোক চলো, আম পাড়াপাড়ি শুরু করা যাক ফের।